কি দোষ? সবাই কালে আমাকেই মারে, আমি তো ঘুমিয়েছিলাম। কে নিয়ে গেছে সেটা কি আমি জানি? বেশি আরাম খুঁজেছিস? পাপের জমিদারি পেয়েছিস? এবার নে বেশি করে বাতাস খা। পাহাড়তলে জঙ্গলে এক শিয়াল দম্পতি বাস করত। বাবা শিয়ালের নাম ছিল বিল্লু আর মা শিয়ালিনীর নাম ছিল গোলাপি। বিল্লু ও গোলাপির একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল বল্টু। একদিন বল্টুকে তার মা গোলাপি খাবার খেতে দিল, কিন্তু বল্টু কিছুতেই খাবার খেতে চাচ্ছিল না। বল্টু ঘরের বাহিরে এসে একটি গাছের নিচে বসে পড়ল। বল্টু বল্টু, কোথায় গেলি? খাবার দিয়েছি তো, খেয়ে যা। এভাবে ডাকতে ডাকতে গোলাপি শিয়ালিনী গাছতলায় চলে আসলো। বল্টু বাবা, এখানে বসেছিস কেন? খাবার দিয়েছি তো, চল চল খেয়ে আয়। না মা, আমি এখন যাব না, আমি গাছতলাতেই থাকবো, তুমি আমার খাবার উঠিয়ে রাখো। বাবা বল্টু, এভাবে জেদ করতে নেই, খাবার তো ঠান্ডা হয়ে যাবে। আমি খাবো না, আমি ওই ঘরে আর কিছুতেই যাব না। ওই ঘরে কেউ বসত করে? কত গরম, বাবাকে কতবার বলেছি একটা ফ্যান এনে দিতে, কিন্তু বাবা ফ্যান আনছেই না, এই গরমে থাকা যায়? চলো চলো আমার সোনা, খেয়ে এসে আবার গাছের নিচে বসো, না খেয়ে থাকলে যে তোমার শরীর আরো চিকন হয়ে যাবে বাবা। আমি আর ওই ঘরে যাব না, তোমার ইচ্ছে হলে তুমি খাবার এখানে এনে দাও, আমি এই গাছতলাতে বসে খাবার খাবো, তবু আমি ওই ঘরে যাব না। বলে কি আমার পাগল ছেলে, গাছতলায় নাকি বসে খাবার খাবে? উপর দিয়ে কত পাখি উড়ে যাচ্ছে, ওরা তো পটি করে দেবে। করলে করুক, আমি পটি খাবো, তবু ওই গরমের ভিতর গিয়ে খাবার খাবো না। কখন যে কি নিয়ে যে ধরিস না বলছো? বাহিরে খাবার খেলে তো অন্যরা নজর দিবে, তখন তোর পেটে অসুখ ধরবে, বুঝেছিস? এখন চল তো তাড়াতাড়ি খাবার খেয়ে নি, তেজাস কিন্তু খুব গরম হচ্ছে। বললাম না তোমাকে, তুমি বারবার ডিস্টার্ব করছো কেন? আমি ওই ঘরে যাব না যাব না যাব না, তুমি আমাকে বারবার বিরক্ত করছো কেন? বাতাস খেতে দাও আমাকে। কি বিপদে পড়লাম রে বাবা, আমার হয়েছে জ্বর তো জ্বালা, যাই আর কি করার, এখানেই খাবার এনে দেই। এই বলে গোলাপি শিয়ালিনী ঘরে চলে গেল তার ছেলে বল্টুর জন্য খাবার আনতে। শেষ পর্যন্ত তোর চিদের কাছে আমি হার মানলাম, এখন তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। এতক্ষণ তো বউ বাতাস ছিল, যেই না খাবারটা নিয়ে আসলো অমনি সব বাতাস কোথায় জানি চলে গেল। বল্টু যখন গাছের নিচে বসে খাবার খাচ্ছিল, ঠিক তখনই সেখানে বল্টুর বাবা বিল্লু শিয়াল কাছ থেকে চলে আসে। কি ব্যাপারটা কি? আজ আমার বল্টু সোনাই গাছের নিচে বসে খাবার খাচ্ছে, কি হয়েছে সোনা? তুমি তোমার মায়ের উপর রাগ করেছো? আর বলো না, তোমার ছেলে জেদ ধরেছে, সে নাকি ঘরের ভেতরে খাবার খাবে না, ঘরে প্রচুর গরম, তাই সে গাছের নিচে বসে খাবার খাচ্ছে। বাবা দেখেছো, এই গরমে গাছতলাতে খাবার খেতে শরীরটা কেমন ভিজে গেছে। আচ্ছা বাবা, তুমি তো কাজ করে অনেক টাকাই করো, আমাদের জন্য একটা ফ্যান কিনে আনতে পারো না? আমি যে এই গরম আর সহ্য করতে পারছি না বাবা। বাবারে, কাজ তো আমি রোজই করি, কিন্তু ঠিক মতো তো মজুরি পাই না, যা পাই তা দিয়ে তো বাজার সদাই করতেই শেষ হয়ে যায়, ফ্যান কেনার তো টাকাই থাকে না রে বাবা। তবে তুই চিন্তা করিস না, আমি কিছু কিছু করে টাকা জমিয়েছি, আর কিছু টাকা জোগাড় হলেই আমি তোর জন্য একটা চার্জার ফ্যান কিনে আনবো। কি বলছো কি, তুমি কিছু টাকা জমিয়েছো? শোনো, আমার বাবা তো আমাকে বিয়ের সময় কিছু গয়না দিয়েছিল, তুমি বরং এক কাজ করো, আমার গয়নাগুলো বাজারে বিক্রি করো, তারপর সেই গহনা বিক্রির টাকা আর তোমার জমানো টাকা দিয়ে ঠিক একটা ফ্যান হয়ে যাবে। আরে না গিন্নি, তুমি কি সব বলছো, ওই গহনাগুলো তোমার বাবা বিয়েতে উপহার হিসেবে দিয়েছে, আমি ওই গহনাগুলো বিক্রি করতে পারবো না, তুমি চিন্তা করো না, আমি ঠিক একটা ব্যবস্থা করব।
তারপর শিয়াল কিছু টাকা ধার দেনা করে একটি চার্জার ফ্যান নিয়ে বাসায় ফিরে আসলো। ইয়েস 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 ইয়াহু, আমার বাবা আমার জন্য নতুন একটা ফ্যান কিনে এনেছে। ইয়েস বাবা বাবা, তাড়াতাড়ি ফ্যানটা ছেড়ে দাও। এরপর শিয়াল সেই ফ্যানটি ছেড়ে দিল। ফ্যানটি খুব ভালো হয়েছে গো, খুব বাতাস, আর বাতাসগুলো অনেক ঠান্ডাও। দেখেছো ফ্যানের বাতাস পাওয়া মাত্রই আমাদের বল্টু কেমন ঘুমিয়ে পড়লো। কিন্তু তুমি তো বলেছিলে তোমার কাছে ফ্যান কেনার কিছু টাকা কম আছে, তাহলে এই ফ্যানটা নিয়ে আসলে কি করে? হ্যাঁ গিন্নি, টাকা তো কমে ছিল, আমার এক বন্ধুর থেকে ধার নিয়ে ফ্যানটা কিনে নিয়ে আসলাম, পরে ওকে আস্তে আস্তে শোধ করে দিব। ছেলেটাই গরমের ভিতরে কত কষ্ট করে, এটা কি সহ্য হয় বলো? দেখেছো গিন্নি, ফ্যানের ঠান্ডা বাতাস পেয়ে আমাদের বল্টু কেমন ঘুমিয়ে পড়লো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, অবশেষে তবুও একটা চার্জার ফ্যান কিনতে পেরেছি, ছেলের শখ একটু হলেও পূরণ করলাম, এতে আমি অনেক খুশি। এভাবে সেই দিনটি কেটে যায়। নতুন ফ্যান পেয়ে বল্টুর খুশি আর দেখে কে, কখনো ফ্যান নিয়ে সে বিছানায় শুয়ে পড়ে, কখনো সে আবার ফ্যান নিয়ে বাহিরে শুয়ে পড়ে। আরে আরে, ওই শিয়ালের বাচ্চা শিয়ালের কাণ্ড দেখেছো? এই গরমের মধ্যে আমি হাঁসপাস করছি, আর ও কি না মানুষের মতো ফ্যান ছেড়ে দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এই সময় তো ফ্যানের খুব চাহিদা, যে গরম পড়েছে। যে করেই হোক এই ফ্যানটা আমার চুরি করতেই হবে, ফ্যানটা চুরি করতে পারলে অনেক দামে বিক্রি করতে পারবো। যেমন ভাবনা তেমন কাজ, হালুমবাগ চুপি চুপি চলে গেল বল্টু শিয়ালের কাছে। ফ্যানটি চুরি করে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। মা মা, কোথায় তুমি? আমার এখান থেকে ফ্যান কেন নিয়ে গেছো? দিয়ে যাও। বল্টুর এমন চিৎকার চেঁচেমেচিতে গোলাপী শিয়ালিনী ও তার স্বামী বিল্লু শিয়াল বাহিরে চলে আসলো। কি রে বাবা, চিৎকার করছিস কেন? কি হয়েছে? মা, এখান থেকে কেন ফ্যান নিয়ে গেছো? আমি এখানে ঘুমিয়ে পড়েছি, আর এই সুযোগে বাবা আর তুমি ফ্যান নিয়ে গেছো, তাই না? কি বলছিস কি বাবা, আমরা আবার কখন ফ্যান নিয়ে গেলাম? ফ্যান নিয়ে তো তুই ঘুমিয়েছিলি, এখানেই তো ছিল, গেল কোথায়? কি বলছো কি বাবা, তোমরা ফ্যান না নিয়ে গেলে কে নিয়ে যাবে? এখানে তো ফ্যানটা ছিল, কোথায় গেল? বল্টুর কথা শুনে গোলাপী শিয়ালিনীর মেজাজ প্রচন্ড গরম হয়ে গেল। তোকে বারবার করে বলেছি ফ্যান নিয়ে বাহিরে আসিস না, ভেতরেই থাক। একবার বাহিরে আসতে হবে আর একবার তাকে ঘরে থাকতে হবে। এখন কি হলো দেখ, ফ্যানটা এখান থেকে কেউ চুরি করে নিয়ে গেছে। তোকে তো আমি ছাড়বো না, এখন যেখান থেকে পারিস ফ্যান নিয়ে আয়। এই বলে গোলাপী শিয়ালিনী একটি লাঠি নিয়ে এসে বল্টু শিয়ালকে মারতে শুরু করলো। ওরে বাবা, ওরে বাবা, মেরো না, মেরো না মামা, মেরো না, আমার কি দোষ? সবাই কালে আমাকেই মানে, আমি তো ঘুমিয়েছিলাম, কে নিয়ে গেছে সেটা কি আমি জানি? বেশি আরাম খুঁজেছিস, পাপের জমিদারি পেয়েছিস, এবার নে বেশি করে বাতাস খা। এই ফ্যানটি কেনার জন্য তোর বাবা টাকা ধার করে নিয়েছে, কায় কি তোর লাগে না? শিয়ালিনী, ওকে আর মেরো না তো, দাঁড়াও আমি দেখছি কে আমাদের ফ্যানটা চুরি করে নিয়ে গেছে, যে করে হোক ওকে আমি ধরে আনবই আনবো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, বিল্লু শিয়ালকে পারবে তার ফ্যান চোরকে খুঁজে বের করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে বিল্লু শিয়ালের ফ্যান গাছ গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।